জানি ছেড়ে যেতে হবে। জানি ছেড়ে যেতে হবে। যে আজীবন পরস্পরের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কে আবদ্ধ থাকব। তুমি কি কবিতা পড়ো? তুমি কি আমার কথা বুঝো? ঘরের ভিতরে তুমি, বাইরে একা বসে আছো রকে। কঠিন লেগেছে বড়, চেয়েছিলে আরো সোজাসুজি। আমি যে তোমাকে পড়ি, আমি যে তোমার কথা বুঝি, আমি যে তোমার কথা বুঝি। শঙ্খ ঘোষ জয়সি। আমি গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাশ করে কিছুদিন একটা ওই অ্যাড এজেন্সিতে কাজ করেছি। আচ্ছা, তারপর ওখানে গিয়ে বুঝলাম এই ফরমাইশি কাজ আমার দ্বারা সম্ভব না, ছেড়ে দিলাম। তারপর ওই টুকটাক টিউশন পড়ি আর ফ্রিল্যান্সে কাজ করে পেট চালাই। আর বিকেলবেলা এই ফুটপাতে বসাটা আমার একটা প্যাশন বলতে পারেন। শাহবাগ মানে মুক্তিযুদ্ধে অপরাধীদের ফাঁসি, শাহবাগ মানে বাংলা ভাষা, বাংলাকে ভালোবাসি। শাহবাগ মানে ফাগুনে পলাশে বসন্তে প্রতিরোধ, শাহবাগ মানে 52 আর 71-এর শোধ। আজ আমাদের প্রেম আমাদের রাগ শাহবাগ। অ্যাকচুয়ালি আপনাদের জেনারেশনকে নিয়ে না আমার একটা ভুল ধারণা ছিল, আজকে সেটা কেটে গেছে। আর সরি স্যার, থ্যাংকস টু বোথ অফ ইউ। ভালো থাকুন স্যার। নয় প্যারিস শহর যখন ততটা জনবহুল হয়নি, তখন ফুটপাতের ধার ধরে হেঁটে যাওয়া ছিল একটা পাস টাইম, এক ধরনের শৌখিনতা। ফরাসি ভাষায় নাম দেওয়া হয়েছিল ফ্ল্যানেউ। ফ্ল্যানেউ অনুবাদ করলে দাঁড়ায় এমলেস ওয়ান্ডার, মানে যিনি হাঁটছেন তিনি সবকিছু দেখছেন, দেখার জন্যই দেখা, কোনো উদ্দেশ্যই নয়। কিন্তু তো ফরাসি কবি শাল বোদলেয়ারের খুব প্রিয় বিষয় ছিল এই উদ্দেশ্যহীন ফুটপাত। এই শাল বোদলেয়ারের নামটা আমি শুনেছি। ঠিক আছে, 1, 2, and 3। হয়তো হেঁটেছ তুমিও আমারই পিছু, জানি ছেড়ে যেতে।